কিন্তু আমাদের ভজনের বিষয়টা হচ্ছে ভক্তের ইচ্ছাতে শ্রীকৃষ্ণের অন্তলীলা বা দ্বারকালীলা, আর প্রভাসে গিয়ে রাধা গোবিন্দকে মিলিয়ে দেব। কারণ লীলাতে তো রাধা গোবিন্দকে না মিলিয়ে দিলে হয় না, এটা আমরা চেষ্টা করব। কিন্তু লীলাটি সম্পূর্ণ সারাবলি ভাগবতের পাতা থেকে থেকে আপনাদেরকে বর্ণনা করব। তো চলুন, যেহেতু এটা বৃন্দাবন থেকে লীলাটি শুরু, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা বৃন্দাবন থেকেই তো সমস্ত কিছু শুরু, তো প্রথমে আমরা বৃন্দাবনে যাব। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বৃন্দাবন গেছেন? একটু হাত তুলতে পারেন। প্রেম সে বলো রাধে রাধে, হ্যাঁ জয় রাধে, ঠিক বলে। যদি কেউ বৃন্দাবনে যান বলবেন রাধে রাধে, বলবেন, সাহস করে বলবেন, কোনো লজ্জা না। তাহলে যদি কেউ বৃন্দাবনে যান তাহলে বলবেন প্রেম সে বলো রাধে রাধে। সব জায়গার একটা নিয়ম আছে বাবা, আমরা জানি, আমরা মানি। যদি নবদ্বীপ মায়াপুর যান সেখানে বলে হরে কৃষ্ণ, বলে না মা? কোনো চায়ের দোকানে চা খাবেন, জিজ্ঞেস করবে কত দাম দাদা, হরে কৃষ্ণ 5 টাকা, তাই না? আবার যদি কোনো শাড়ির দোকানে শাড়ি কিনেন, পছন্দ হয়েছে, কত লাগবে এটা, হরে কৃষ্ণ 400 টাকা, মানে 400 টাকা বলার আগে হরে কৃষ্ণটা যোগ করে দেবে, হরি বল হরি বল। আবার যদি আপনি জগন্নাথ ধাম পুরী ধাম যান, ওখানে বলে জয় জগন্নাথ ধাই কিড়ি কিড়ি, বলে না ভগবানের নাম। আবার যদি অযোধ্যাতে যান বলে জয় শ্রীরাম, বলে না? আমাদের এখানে যদি কেউ বেশি রাম রাম করে, অনেকে ভাবে এই বিজেপি করে। আমাদের এত দুর্ভাগ্য, সমাজটাতে এমন একটা সিস্টেম চলে এসেছে, কিছু মনে করবে না, নো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমরা কোনো রাজনীতি করি না। আমি যদি কোনো আসরে এক দুটো রাম ভজন করি, শেষে বলে আপনি কি বিজেপি করেন, এমন বলবেন না, কষ্ট হয়। কারণ কি জানেন, রাম তৃণমূলেরও, রাম বিজেপিরও, রাম সিপিএমেরও, রাম কংগ্রেসেরও, রাম দক্ষিণখণ্ডের, রাম সমগ্র ভারতবাসী, তাই না? এটা তো কোনো রাজনীতির বিষয় নয়, তা আমরা ওই জায়গাটা আলোচনা করব না। যখনই মন চাইবে রাম বলবো, যখনই মন চাইবে কৃষ্ণ বলবো, যখনই মন চাইবে গৌর বলবো। কারণ কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, বস্তুটা কিন্তু এক বাবা। কেউ রাম বলে, কেউ রামের ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত, কেউ কালীর ভক্ত, কী প্রবলেম? আরে কেউ বলে, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, জিনিসটা তো একই। তো চলুন সবাই মিলে মধুময় বৃন্দাবনে প্রবেশ করে আজ বলো বলো বৃন্দাবনে ধামে কি জয়, একটু জোরে দেবেন মা জয়ের ধ্বনিটা, রাধা রানী কি জয়, বাহ ঠিক, জয়ের ধ্বনি দেবেন। যখন উলুধ ধ্বনি দিতে বলবো তখন উলুধ ধ্বনি দেবেন, আর যখন জয়ের ধ্বনি দিতে বলবো তখন জয়ের ধ্বনি দেবেন। শ্যাম সুন্দর বাঁকে বিহারী লাল কি জয়, আপন আপন পিতা মাতা কি জয়, নিজ নিজ গুরু গোসাই কি জয়, দক্ষিণ খণ্ড নাম বৃন্দাবন ধাম কি জয়, উপস্থিত ভক্ত মণ্ডলী কি জয়। প্রথমে যে পদটি গাইব সেই পদটি যদি একটু মন দিয়ে শ্রবণ করেন তাহলে লীলার ধারণাটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথমেই বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন 11 বছর। ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলাটির কি নাম? রাসলীলা। সেই রাসলীলাটি ভগবান করেছিলেন মাত্র 8 বছর বয়সে। দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে অনেকের বাড়িতে ফটো আছে, ক্যালেন্ডার ছাপানো হয় যে গাছের ডালে কৃষ্ণ বসে আছেন, আছেন না বাবা অনেকের বাড়িতে ক্যালেন্ডার, ওই গাছের ডালে বসনগুলো তোলা আছে আর ব্রজগোপীরা জলের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছে, এগুলো আমরা বাড়িতে বাড়িতে টাঙ্গিয়ে রেখেছি। যারা এই ক্যালেন্ডারগুলো করেন তারা সারাবলি ভাগবত মানেন না, করতে হয় করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা তথাকথিত বস্ত্রহরণ লীলা করেন তখন কৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর, একটা বইয়ে লেখা আছে 9 বছর, ধরেই নিলাম 9, তাহলে 8 বা 9। তাহলে যে কৃষ্ণটা গাছের ডালে বসবে ওটা 8 বা 9 বছরের কৃষ্ণ, কিন্তু ক্যালেন্ডারে আপনারা যাকে বসিয়ে রেখেছেন 8-9 বছরের বটে বাবা, 18+। দেখবেন কৃষ্ণর চেহারাটা, দেখবেন 18+ কি 21+ নাগরিক করে দিয়েছে, জয়রাজ ঠিক করেছে, ভালো করেছে। ব্রজগোপীগুলো সেরকম, কেউ 19 কেউ 21 কেউ 22। এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, আবার একটা গান বেরিয়েছে কদম ডালে বসে আছে আর বলতে পারছি না, এটা সংস্কৃতি হচ্ছে এখনকার দিনে, এ গান হিট হয়ে গেছে, কদম ডালে বসে আছে, বাকিটা আমার বলার শক্তি নেই, আমার 14 পুরুষের শক্তি নেই উচ্চারণ করার, কিন্তু ওই গানটা আবার হিট।
जय राधे बोलार किछु नहीं। आबार आमादे जे हिंदू दे चंडी पाठ ए कोनो साम्प्रदायिक कथा नय मा आमादे जेटा चंडी पाठ देखबेन एक एक जायगा थेके चंडी पाठटाके केमन विकृति करे प्रकाश करे एई जे विकृत मस्तिष्क एटाई भाबार विषय। मा के मा बोले डाकबो बाबा के बाबा बोले डाकबो एटाई होबे आमादेर जीवनेर धर्म। ताहले देखुन भगवान श्रीकृष्ण वृंदावने सर्वश्रेष्ठ रासलीला करलेन आठ बछर बयस আর এগারো বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করে চলে যাচ্ছে। আর তখনই পদকর্তা মহাজন পদটি লিখছেন, দেখুন কত সুন্দর। তাহলে কৃষ্ণ প্রথমে বৃন্দাবন ছেড়ে কোথায় গিয়েছিলেন বাবা? মথুরায়। মথুরাতে গিয়ে কি করেছিলেন, বড় কাজ না কংস নিধন? কংস নিধন করার পর কি কাজ করেছিলেন, না গুরুগৃহে পড়াশোনা করতে গিয়েছিলেন? প্রশ্ন, যিনি জগৎগুরু কৃষ্ণ তার পড়াশোনা? হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবকে শেখাবেন বলে আমি পড়াশোনা করছি, তোমাদের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করাও, বয়সের সময় তাদেরকে শিক্ষা দাও। রামকৃষ্ণ ঠাকুরকে একজন এসে বলেছিলেন যে ঠাকুরমশাই আমার নাতিটা বড় মিষ্টি খায়, তবে আপনাকে বড় ভালোবাসে, তো এত মিষ্টি খায় ডাক্তার বলেছেন, তখনকার ডাক্তার ছিল না কবিরাজ, বলেছে পেটে কৃমি হচ্ছে, আমাদের কথা শুনছে না, সবসময় মিষ্টি খাচ্ছে, গুড় চিনি মিষ্টি সব খাচ্ছে, তা আপনি একবার ধমক দিয়ে দেবেন খাবেন। তো রামকৃষ্ণ ঠাকুর প্রথম দিন বলেনি, দ্বিতীয় দিন বলেনি, তৃতীয় দিন বলেনি, এক মাস বলেনি, দু মাস বলেনি, তিন মাস বলেনি, ছেলে খেয়েই যায়। তা তার দাদু এসে আবার রামকৃষ্ণ ঠাকুরকে ধমক দিচ্ছে, আপনি কেমন ঠাকুর গো, আপনার এক কথাতে কাজ হবে, আপনাকে মানে? তা আমার নাতিটা যে মিষ্টি খেয়ে খেয়ে পেটে কৃমি হচ্ছে একটু বলে দিলেন না? বলছে আজকে বলবো। তাহলে এতদিন বলেননি কেন? বলছে ওরে খেপা, ওই অভ্যাসটা আমারও ছিল, আমিও বেশি মিষ্টি খেতাম। তাহলে আমি যে তোর নাতিকে বলবো তুই মিষ্টি খাস না, তার আগে তো আমাকে ছাড়তে হবে, আমারই মিষ্টি খাওয়ার বাতিক রয়েছে, আর তোর নাতিকে যদি আমি আঙুল তুলে বলি মিষ্টি খেতে নেই, ওর কাছে কি আমার উত্তর কিছু থাকবে রে? তাহলে ভগবানও লেখাপড়া করেছিলেন গুরুর বাড়িতে গিয়ে, কেন না জগৎকে শিক্ষা দিল যে তোমরাও উপযুক্ত সময়ে বাল্যকাল থেকে যৌবনের প্রারম্ভে এই লেখাপড়াটা করো। কোথায় পড়েছিলেন? গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রম, এখন বর্তমানে যদি উজ্জয়িনী যান দেখতে পাবেন, আপডেট হয়ে গেছে কিন্তু দেখতে পাবেন, গুরুদেব শান্তিপুনি মুনির আশ্রম, সেখানে সুদামার সাথে সুদামা মিলন হয়েছিল ওই ওই আশ্রমে। তারপরে কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়, এখন দ্বারকাতে কৃষ্ণ গিয়ে রুক্মিণী সত্যভামাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে আজকে দ্বারকার রাজা হয়েছে। আর তখনই পদকর্তা পদটি লিখছেন, ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বৃন্দাবন ছেড়ে দিলাম ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ও মায়েরা, বৃন্দাবনবাসীর আক্ষেপ, আমাদেরকে ছেড়ে চলে গেলি কানায়, বললি কাল আসবো, কাল কাল করে কত কাল গেল এলি না, আমাদেরকে ছেড়ে চলে গেলি, তাই বারবার করে আক্ষেপ করছে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বলে কানা কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসিবি না ভাই বৃন্দাবনে, ওরে কানাই আর কি ফিরে আসিবি না ভাই বৃন্দাবনে, আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে, ওরে কানাই রে, ওরে আমার জীবন কানাই,
চলে গেলি আর এলি না ভাই আর এলি না এই বৃন্দাবন শূন্য করে চলে গেলি কানাই আর কি বাসি বাজাবি না রাধে রাধে বলে কোন দুঃখে তুই রাজা হলি তারকা নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবনে তরে করে কানাই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবনে তরে ফিরে আয় ফিরে ওরে মোদে জীবন কানা নন্দ পিতা জেলে চিতা প্রাণ তাজেবার তরে নন্দ রানী লয়ে নভনি রয়েছে গৃহের দ্বারে কানা নন্দ রানী লয়ে নভনি রয়েছে গৃহের দ্বারে কোন দুঃখে তুই রাজা বলি আমাদের কানা রাগের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকা করে ওরে কানা কোন দুঃখে তুই রাজা হলি তারকা করে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে আর কি বাসি বাজাবি না রাধে রাধে বলে ফিরে আয় ভাই ফিরে আয় এটা বৃন্দাবনবাসীর আক্ষেপ কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্ত্রটা মেলাতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন লীলা জগতের শ্রীকৃষ্ণ শুধু কি কংস নিধন করার জন্য না যারা সারা বলি ভাগবত পড়েন তারে এটা জানে একটু ভালো করে বলে দিই একটু মন দিয়ে শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ যখনই লীলা করতেন বাবা রাধারানীকে বাদ দিয়ে কোনো লীলা করতেন না আর এটাই হয়ে গেল বাবা রাধারানীর অহংকার যেমন আপনাদের এই বেল্টে যখনই কীর্তন হয় কোনো গ্রামে আমার পরম সৌভাগ্য একটা ফোন কিন্তু প্রথমে আমার কাছে যায় আপনার ফাঁকা আছে এই আপনাদের এই ধর্মরাজ মন্দিরও আমাকে অনেকবার ফোন করেছেন আমার দুর্ভাগ্য আসতে পারিনি তাহলে এই এলাকায় যখনই কীর্তন হয় প্রথমে একটা ফোন আমার কাছে যায় যদি আপনার ফাঁকা থাকে তাহলে আপনাকে দিয়ে কীর্তন করাবো এইটা বারবার শ্রবণ করে যদি আমি মনে করে ফেলি যে মনে হয় আমার মতন কীর্তনী আর ত্রিজগতে কেউ নেই সর্বনাশ ভগবান সব সহ্য করতে পারে মা কিন্তু ভগবানের নাম দর্পহারী গোবিন্দ ভগবান কারো দর্প সহ্য করতে পারে না শাস্ত্র কিন্তু প্রমাণ দিয়েছে আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই মনে রেখো জীব চিরদিন কাহারো সমান নাহি যা আমি যেমন দিতেও জানি সময় হলে বাকিটা থাক আমার বলতে ভয় লাগছে শূন্যস্থানে থেকে যা এখন প্রশ্ন হলো মা বোনেরা এই রাধারানীকে নিয়ে কৃষ্ণ সবসময় লীলা করতেন
राधारानी के बाद दी कोनो लीला करतें ना एटा राधारानीर अहंकार की हलो जानें आमी छाड़ा कृष्ण लीला होबे ना जे घटनाटी बोलछे एटा गोलक वृंदावनेर घटना बाबा गोलक वृंदावन कृष्ण देखलो सर्वनाश राधारानी तो अन्य केउ नय राधारानी आमार बाम अंग आमारी अंश तार जदि एत अहंकार ताले सकल भक्तेर मन अहंकार आज आमी राधारानीर अहंकार चूर्ण करब राधे तोमार एकटा अहंकार जे आमी छाड़ा तुमी छाड़ा आमार लीला हबे ना आज आमी तोमाके बाद दिए लीला करे देखिए कि करलेन कृष्ण ना बाम अंग थेके आरेकटी नारी बा प्रकृति सृष्टि करलेन जार नाम अनेके जानें जार नाम होच्छे बाबा बिरजा এই বিরজা পরবর্তীকালে বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত ভগবানের আশীর্বাদে শুনে রাখবেন এই তত্ত্বগুলো তাহলে দেখুন মা বোনেরা ভালো করে লক্ষ্য রাখবেন একটা বাম অঙ্গ থেকে নারী সৃষ্টি করলেন কি নাম বললাম যেন বিরজা একটু ভালো করে বলে দেবেন এখন একটু ভুলে যাও অভ্যাস আছে একটু যোগানটা দিয়ে দিলে অসুবিধা ঠিক বিরজা কৃষ্ণের একজন প্রিয় সখা ছিল বাবা যার নাম শ্রীদাম শ্রীদামকে বলল ওরে শ্রীদাম তুই একটা দরজাটা পাহারা দে তুই একটু আমি একটু রাধারানীকে বাদ দিয়ে বিরজাকে লীলা করি রাধারানীর বড় অহংকার শ্রীদাম বলল কানাই লীলা করবি তুই বিরজাকে নিয়ে রাধারানীকে বাদ দিয়ে আমি পাহারা দেবো সব ঠিক আছে কিন্তু আমার একজনকে ভয় বলে কাকে না লীলা করতে করতে যদি আসে তোর রাধা বলে দে ভাই কেমনে দেব বাধা ওরে বাবা রে আমার বড় ভয় কৃষ্ণ বলছে শুনতে পাচ্ছিস না কি বলছি এটাই তোর ডিউটিস এটাই তোর কর্তব্য তুই কিন্তু পালন কর ভালো করে লক্ষ্য রাখবেন মা বোনেরা ভেতরে বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছেন বোন পাহারাকে দিচ্ছে শ্রীদাম ঠিক শ্রীদাম লীলাটা পাহারা দিচ্ছেন দরজা কিন্তু কথাই আছে বাবা ভাইরা যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় পাহারা দিচ্ছে শ্রীদাম রাধারানীর ভয় আর প্রথমে হেলে দুলে রাধারানী আসছে শ্রীদাম বলছে সর্বনাশ যাকে ভয় করি তাকে আগে আসতে হয় যেই না রাধারানীর সামনে এলেন শ্রীদামের তো কোনোদিন মিথ্যে কথা বলা অভ্যাস নেই কৃষ্ণের সকাশ কি মিথ্যে বলবে যেই না রাধারানীর সামনে এসেছে রাধারানী কিচ্ছু শ্রীদামকে বলেনি শ্রীদাম হঠাৎ রাধাকে দেখেই বলেছে এখানে কিন্তু কৃষ্ণ নেই জানো এখানে কৃষ্ণ নেই রাধারানী চিন্তা করছে যা বাবা আমি কোনো কোশ্চেন করিনি কোনো প্রশ্ন করিনি আমার হঠাৎ করে দুম করে বলে দিল এখানে কৃষ্ণ নেই বলে আচ্ছা আচ্ছা এখানে কৃষ্ণ নেই তাহলে তো একটু দরজাটা ছেড়ে দে দেখে আসি কে আছে বলে কি করে ছেড়ে দেব কেন ছেড়ে দিবি না না আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব কাউকে প্রবেশ করতে দিবি না দরজা পাহারা দিবি সব বলে ফেলেছে সব বলে ফেলেছে কৃষ্ণ বলছে ঠিক আছে রাধারানী বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে ভিতরে নিশ্চয়ই কৃষ্ণ আছে নাহলে কৃষ্ণ তোকে বলবে কেন তুই বাপ একটু দরজাটা ছেড়ে দে আমি যাই আমার তো কৃষ্ণ আমার সবাই বলে রাধা কৃষ্ণ কে বলে কৃষ্ণ রাধা আরে রাধা ছাড়া তোদের কৃষ্ণ জন্মে জন্মে আধা ছেড়ে দে সীতা বলে না না গোবিন্দ যখন বলেছে কৃষ্ণ আমি ছাড়বো না এ রাধারানী যখন জোর করে প্রবেশ করতে গেল না বাবা শ্রীরাম কিন্তু নিয়ম অনুসারে রাধারানীকে একটু ধাক্কা তো রাধারানী একটু পড়ে গেল সাথে সাথে রাধারানী উঠে পড়ে বললে হ্যাঁ রে গোলক বৃন্দাবনে কৃষ্ণের সান্নিধ্যে থেকে তোর কর্মটা অসুরের মতন দৈত্যের মতন তুই আমাকে এক জগৎগুরু কৃষ্ণ তার প্রেমের গুরু রাধারানীকে তুই ধাক্কা দিলি অভিশাপ দেব শ্রীরাম থরথর করে কাঁপছে কি দিয়ে দেয় কি দিয়ে দেয় ওরে শ্রীরাম এই যে তুই আমাকে অবমাননা করলি প্রবেশ করতে দিলি না আমি তোকে অভিশাপ দিলাম কিছুদিনের মধ্যে এই গোলক ছেড়ে ওই মর্তধামের মাটিতে তোর দত্ত কুলে অসুর কুলে জন্ম হবে আর তোর নাম হবে শঙ্খচূড় দত্ত জয় রাধে লঘু পাপে গুরুদণ্ড মায়েরা শাঁখ দেখেছেন শঙ্খ শঙ্খচূড়ের অংশ তুলসী দেখেছেন তুলসীর স্বামী শঙ্খচূড় মানে এই যে শঙ্খ আর তুলসী এদের রিলেশনটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব হরিবাসরে দাঁড়িয়ে বাড়িতে যখন শঙ্খ রাখবেন তার উপর একটা তুলসী পাতা নিবেদন করে রাখবেন গোবিন্দ সন্তুষ্ট হন এটা যুগল রাধাকৃষ্ণ যেমন যুগল তেমনি শঙ্খ বাড়িতে শুধু রাখতেনি তুলসী পাতা দিয়ে রাখত এটাও যুগল যুগলটা রক্ষা পায় প্রেম সে বলো রাধে রাধে এইবার কি হলো সাথে সাথে শ্রীরাম বলছে রাধে তুমি আমাকে লঘু পাপে এত বড় গুরুদণ্ড দিলে তাহলে তুমি যদি আমাকে অভিশাপ দাও আমিও দেবো কি অভিশাপ
না যে গোবিন্দকে তুমি একটা মুহূর্ত চোখের আড়াল করতে পারো না, এক মুহূর্ত না দেখে থাকতে পারো না, সেই গোবিন্দের সাথে তোমার 100 বছর কোনো দেখায়। তাই ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা গিয়েছিলেন, কংসকে শেষ করে দিয়েছিলেন, চলে আসতে পারতেন। যারা বৃন্দাবন গেছেন তারা জানেন বৃন্দাবন মথুরা খুব একটা দূরত্ব নয় মা, 12 থেকে 15 কিলোমিটার রাস্তা, এ সকাল সন্ধে আসা যায়। কৃষ্ণ কি পারতেন না? কিন্তু এই যে শ্রীরাম কলমটা চালিয়ে রেখেছে যে রাধা গোবিন্দে 100 বছর দেখা হবে না, আসবে কি, এই যখনই ভাবে বৃন্দাবন যাব মনে করে তাহলে ভক্ত আমার ছোট হয়ে যাবে। এখনো তত্ত্বটা শেষ হয়নি, ভালো করে দেখুন। প্রবেশ করলেন কে? না রাধারানী। ভেতরে কে ছিলেন মা? কৃষ্ণের সাথে কে ছিলেন? হ্যাঁ, কিন্তু মুখস্থ হয়ে গেল। আর এটাই আমি চাই, মুখস্থ করে দিন, কীর্তনকে এইভাবে শুনুন, ভেঙে ভেঙে শুনুন যতটুকু শুনবে। ভেতরে ছিলেন বিরজা কৃষ্ণকে নিয়ে, বিরজা যখন দেখছে রাধারানী প্রবেশ করছে থরথর করে কাঁপছে, প্রভু আমার কি হবে, প্রভু রাধা রাধা রাধা। কৃষ্ণ দেখছে রাধা, উনি সব জানেন, বলে শোনো বিরজা, এই তুমি ভয় পেও না, ভয় পেও না তো, এই কিছুক্ষণের জন্য তুমি বিরজা নদী মানে জল হয়ে দাও। ভগবান বিরজাকে নদী মানে জল করে দিলেন, জল। কৃষ্ণ বলেন আমি কি করি, আমি কি করি, আমি কি করি, রাধারানী যাতে চিনতে না পারে কৃষ্ণ হলেন একটি কালো সর্প। বিরজাকে করেছেন বিরজা নদী জল, কৃষ্ণ হয়েছেন কালো সর্প, জলের উপরে সর্প করে খেলা। রাধারানী যোগ সাধনায় বুঝে গেলেন এই জলটি বা নদীটি কেউ নয়, এটি বিরজা, আর সর্পটি হলো কৃষ্ণ। রাধারানী বলছে প্রভু তোমার যখন এমন লীলা তাহলে সেই লীলায় মিশিয়ে আমি করি, আমি হয়ে দিলাম ময়ূর। মনে রইবে মা? বিরজা কি হয়েছেন? বিরজা নদী মানে জল। কৃষ্ণ কি হয়েছেন? কালো সর্প। রাধারানী কি হলেন? ময়ূর। এবার ময়ূর করলে কি, ময়ূরটা করলো কি না, জলের থেকে সর্পটাকে তুলল, মানে বিরজার কাছ থেকে কৃষ্ণকে তুলে নিল। ময়ূরে সর্পের যুদ্ধ শুরু হলো। সবাই ভাবছে সাপে ময়ূরে যুদ্ধ, না রাধা কৃষ্ণের যুদ্ধ। এই যুদ্ধ হতে 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 ময়ূরটা করলো কি, সর্পটাকে 3 বার টান দিয়েছে, একবার এই দিকে ঘুরিয়েছে তো সর্পের একদিকে ভেঙেছে, আরেকবার উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে আরেক দিকে ভেঙেছে, এইবার একটু টেনেছে আরেক দিকে ভেঙেছে, 3টা মোচড় দিয়ে দিল বাবা। সর্পটা 3টা জায়গা ভেঙে গেল। সর্প কে ছিল বাবা? ভগবান কৃষ্ণ। ময়ূর কে ছিল? রাধা। ওই যে ময়ূর রূপ ধরে সর্পটা মানে কৃষ্ণের 3 জায়গাটা ভেঙে দিল, সেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম হল ত্রিভঙ্গ মুরার। আর সেদিন থেকে কৃষ্ণ হলেন বাঁকা শ্যাম, সোজা শ্যাম নয় বাবা, বাঁকা শ্যাম। কৃষ্ণের ছবি দেখেছেন ক্যালেন্ডারে? সোজা ছবি আছে দেখবেন ছবিগুলো। কে বাঁকা করলো? রাধারানী। চিরু ধরে করলো? ময়ূরূপ ধরে। সেই জন্য তো কৃষ্ণের মাথায় ময়ূর পুচ্ছ। রাধারানী বলছে প্রভু কেমন তোমাকে বাঁকা করলাম, কৃষ্ণ বলছে তাহলে সোজা হবো না? বলে হবে হবে। ভক্ত আমার কলম নিলেন, বলে তুমি কবে বাঁকা ছেড়ে সোজা হবে? যেদিন তুমি নদিয়াই গিয়ে গোবর হবে। হরি বল। যেদিন নদিয়াই গিয়ে গোবর হবে, নদিয়াই গিয়ে গোবর হবে, সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে। যেদিন শচীর গর্ভে জন্মিবে, নদিয়াই গিয়ে গৌর হবে, একবার নিতাই গৌর হইবো, নদিয়াই গিয়ে গৌর হবে, নিতাই গৌর হইবো, হইবো, নদিয়াই গিয়ে গৌর হবে, নদিয়াই গিয়ে গৌর হবে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝতে পেরেছেন এই কথাটা, যে ভগবান কৃষ্ণ কেন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন? শুধু বাবা কংস নিধন করার জন্য নয়, এই শ্রীরামের অভিশাপটাকে মর্যাদা দেওয়ার জন্য। আজ আমার ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় আছেন, পদকর্তা চণ্ডীদাস পদ লিখছেন দেখুন। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে না, কৃষ্ণ আজ বৃন্দাবন ছাড়ি, হরিবল হরিবল হরিবল। চলে যায়
चले গেছেন মথুরা ধনী মায়েরা উরুদ ধনী আজ বৃন্দাবন মথুরা ছাড়ি কৃষ্ণ চলে গিয়েছে বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই এই যে আমার ছোট ছোট মেয়েগুলি দেখি যদি কিছু বলে না না এই ক্লাসগুলো করাতে হবে জয় রাধে ভালো করে শোনো ঘুরতে গেলে একটা মাইক্রোফোন লাগবে আর একটা মাইক লাগবে তাহলে ঘোরা যাবে আপনারা একটু এইদিকে চলে আসতে পারতেন বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই উলুধ্বনি বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই কৃষ্ণ কোথায় আছে ভাই কৃষ্ণ দ্বারকায় আছে গো দ্বারকায় আছে গো দ্বারকায় আছে গো কৃষ্ণ দ্বারকায় আছে গো মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো রুক্মিণী সত্যভামা সাথে করে দ্বারকায় আছে গো মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় কৃষ্ণ বিরাজ করিছেন তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অন্য মনস্ক হবেন না মন দিয়ে শুনছেন ওই জন্য ভালো লাগছে বলতে কথাগুলো তাহলে ভগবান কৃষ্ণ এখন দ্বারকায় বসে আছেন ডান দিকে কে আছে রুক্মিণী বাম দিকে কে সত্যভামা হরি বল বসো ডান দিকে রুক্মিণী বাম দিকে সত্যভামা রুক্মিণী কলিকালে কে হয়েছিলেন কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দরের প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা যার নামটি ছিল লক্ষ্মীপ্রিয়া তাহলে রুক্মিণী কে হয়েছিলেন ভালো করে শুনুন রুক্মিণী রাধাকৃষ্ণ এগুণ নয় রুক্মিণী হয়েছিলেন কলিকালে গৌরহরির প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া যাকে নিমাই ঠাকুর ভালোবেসে বিয়ে করেছিলেন বা আমাকে বলেছিলেন মা আমি ওই মেয়েটাকে বিয়ে করবো ঠিক আছে কর ভালো মেয়ে শিক্ষিতা মেয়ে সংস্কার আছে কর লক্ষ্মীপ্রিয়ার যখন সর্পদংশনে মৃত্যু হলো নিমাই তখন পূর্ববঙ্গ ভ্রমণে গেছেন ইতিহাসটা জানেন বাংলা সাহিত্যটা মা দেখলো ছেলের মন ছন্ন ছাড়া নিমাই যদি কেউ মনে করেন নিমাই জন্ম থেকে ধেই ধেই করে কীর্তন করেছে করেনি যারা বাংলা সাহিত্য রীতিমতো কালচার করেন পড়াশোনা করেন তারা জানবেন নিমাই জন্ম থেকে বরং কীর্তন পছন্দ করতেন না ওই নবদ্বীপে যে বৈষ্ণবরা থাকতো ব্রাহ্মণেরা থাকতো যারা কৃষ্ণ নাম করতো তাদেরকে বরং উত্তক্ত করতেন যদি নিমাইকে কেউ রাস্তায় দেখতো তো বৈষ্ণবেরা অন্য পথে দৌড়ে পালিয়ে যেত বলে এখনই ঝামেলা করে দেবে কিন্তু পরিবর্তনটা কখন হয়েছিল জানেন পিতার মৃত্যুর পর জগন্নাথ মিশ্রের মৃত্যুর পর ওই যে পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়াধামে বারুদে স্তুপ্ত ছিলেনই বাবা কিন্তু আগুন জ্বালানোর লোকটা ছিল না কে জেলে দিলেন গয়াতে পিণ্ডদান করতে গিয়ে এমন একজনের সাথে পরিচয় হলো ঈশ্বরপুরী দিলেন কৃষ্ণ নামের আগুন জ্বালি যে নিমাই পণ্ডিত গেলেন গয়াতে এলেন পাণ্ডিত্যের সব অভিমান ভুলে কৃষ্ণ কৃষ্ণ হয়ে আর বাড়ি এলেন না শিবাসঙ্গনে হরিনামের আসর বসাতেন তাহলে নিমায়ের প্রথমা স্ত্রী কী নাম বললাম লক্ষ্মীপ্রিয়া পূর্বজন্মে রুক্মিণী আর সত্যভামাকে এই লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর মায়ের কথা মতো নিজের ইচ্ছা ছিল না
মালঞ্চপাড়া নবদ্বীপের মালঞ্চপাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা যার নামটি ছিল বিষ্ণুপ্রিয়া পরমা সুন্দরী তাকে বিয়ে করেছিলেন নিজের ইচ্ছা ছিল না কারণ ভালোবাসার মানুষটা মারা গেছে আর নতুন করে ইচ্ছে ছিল না মায়ের কথা মতো বিষ্ণুপ্রিয়াকে বাড়িয়ে এনেছিলেন আর এই বিষ্ণুপ্রিয়া অন্য কেউ নয় না পূর্বজন্মের সত্যভামা এগুলো একটু ভালো করে মনে রাখবেন পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে ছেলে মেয়েদেরকে এগুলো তো শেখাতে হবে তবে তো তাদের সংস্কারটা বাড়বে তাহলে কি হয়েছে মা বোনেরা রুক্মিণী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া কলিকালে সত্যভামা হচ্ছে বিষ্ণুপ্রিয়া সেই রুক্মিণী সত্যভামাকে নিয়ে কৃষ্ণ মহারাজ বসে আছেন নারদ মুনি মনে মনে চিন্তা করছে ভগবানের বিচার নেই এ কেমন ভগবান দ্বারকা সিংহাসনে রুক্মিণী সত্যভামাসনে বসে আছেন আর বৃন্দাবনের কেমন করুণ দশা আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে জবাব চাইছে ও কৃষ্ণ বলে বৃন্দাবনের জন্য কি একটু ভাববে না তাই নারদ মুনি সিদ্ধান্ত নিলেন আমি বৃন্দাবন থেকে যাব দ্বারকায় কৃষ্ণকে জিজ্ঞেস করব কেন বৃন্দাবন ভুলে আছে কিন্তু মা আমি আপনাদেরকে বলে দিয়েছি কেন কৃষ্ণ বৃন্দাবন ভুলে আছেন সীতারামের অভিশাপ আছে বাবা রাধা গোবিন্দে 100 বছর কোনো দেখা হবে না এটা আপনারা জানেন কিন্তু বৃন্দাবনবাসী জানে না নারদ মুনিও জানে না নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যায় বৃন্দাবনে নারদের হাতে একটা বীণা আছে নারদ তার বীণাটিকে বলছে বীণা আজ আমি যাব বৃন্দাবন থেকে দ্বারকায় তো কৃষ্ণ সাতখানা দরজার ভেতরে থাকে দ্বারকার মহারাজ বলে কথা ও তো মাঠে ঘাটে তো বৃন্দাবন মতন গরু চড়ায় না যে গেলেই দেখা হয়ে যাবে তো সাতখানার ভেতর দরজার ভেতরে আছে প্রবেশ করব কি করে উপায় কি বলছে যদি কৃষ্ণের কর্ণমূলে কোনো রকমে রাধা নাম দেওয়া যায় তাহলে কিন্তু কৃষ্ণ সিংহাসন থেকে বাইরে চলে আসবে তখন আমি যা বলার বলবো এটা নারদের নিজের মনে প্রচেষ্টা তাই নারদ তার বীণাটিকে কি বলছে দেখুন ও বীণা আমার সাধের বীণা একবার বাজরে বীণা বাজরে বীণা বাজরে বীণা বাজরে বীণা বাজরে বীণা একবার রাধে রাধে বাজরে বীণা রাধে রাধে বাজরে বীণা একবার রাধে বলে বাজরে বীণা একবার রাধে রাধে বলে বাজরে বীণা বলে বারে বারে তোরে বিনয় করি একবার রাধে বলে বীণা বাজরে বীণা করে বারে বারে তোরে বিনয় করি রাধে বলে বাজরে বীণা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদ কোনোদিন রাধে রাধে বলেছে মা নারদ সবসময় একটা নাম করে কি বলে মা ঠিক বলেছে নারায়ণ 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 কিন্তু দেখছেন ভক্তের জন্য আমি রাধে রাধে বলবো কিন্তু আমি তো বলবো ধরুন আমি যদি সুরে গান করি আর আমাকে যারা সঙ্গত করছে তারা যদি বেসুরে গায় ভালো লাগবে বা ওরা যদি সুরে গান করে আমি যদি বেসুরে কীর্তন করি আপনাদের ভালো লাগবে বলে কী গাইছে রে তাহলে দুজনের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে নারদ দেখছে আমি তো দ্বারকাতে রাধে রাধে বলবো কিন্তু আমি তো বীণা নিয়ে গাই কীর্তনটা তো আমি বীণা নিয়ে করি ও যদি আমার না বলে তো বীণাটিকে যতবার বলছে বল বীণা রাধে রাধে নারায়ণ নারায়ণ বীণা বলে নারায়ণ না কোনোদিন রাধে রাধে বলা অভ্যাসই নেই বল বীণা রাধে রাধে নারায়ণ নারায়ণ এবার নারদ মুনি রেগে গেছে সারা জনম তোকে বয়ে বেড়াচ্ছি স্কন্দে নিয়ে কোনোদিন কিছু বলিনি আজ রাধা নামের বড় প্রয়োজন আমি দ্বারকায় যাব কৃষ্ণের কর্ণমূল দিয়ে বৃন্দাবনকে মনে করাবো যত তোকে রাধে রাধে বলতে বলছি তত নারায়ণ নারায়ণ তাহলে তোকে আমি নিয়ে যাব না করেছি কি বাবা রেগে মেগে নারদ মুনি ওই বীণাটিকে বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে তুই এইখানেই থাক ফেলে দিয়েছে কোথায় বৃন্দাবনের মাটিতে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বৃন্দাবনের প্রত্যেকটি ধুলিকোনার মধ্যে এখনও রাধা নাম লেখা আছে বাবা যদি কারো বিশ্বাস থাকে স্বামী বিবেকানন্দ ইংরাজি ভাষায় একটা কথা বলে গেছেন যুব সমাজকে ফার্স্ট বিলিভ ইন ইয়োর সেলফ দেন বিলিভ ইন গড বলছে আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো কনফিডেন্স তৈরি করো তবে তুমি ভগবানকে বিশ্বাস করতে হবে পারবে দুই মন নিয়ে ভগবৎ চিন্তা করা যায় না তাই তো যদি কৃপা না করে যদি কৃপা না করে ফেলে দিয়েছে কোথায় না বৃন্দাবনের মাটিতে কে না নারদমুনি কাকে না বীণাটিকে আর যেই না বীণাটিকে বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে এমন বৃন্দাবনের মাটির পরশ লেগেছে
এমন পরশ লেগেছে। আপনি উইথ সায়েন্স চিন্তা করুন, একটা চুম্বকের কাছে একটা লোহা যদি দীর্ঘদিন স্পর্শ করে থাকে, ওই সাধারণ লোহাটা চুম্বক হয় না বাবা? তাহলে যেই না বৃন্দাবনের মাটির পরশ লেগেছে, যে বীণাটি এতক্ষণ বলছিল নারায়ণ নারায়ণ, ওই বৃন্দাবনের মাটির পরশ লেগে বীণা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, উঠিল, রাধে বলে রাধে বলে উঠিল, রাধে বলে উঠিল, রাধা রানী কৃপা করো বলে রাধে রাধে বলে উঠিল, রাধা রানী কৃপা করো বলে রাধে রাধে বলে উঠিল। এই জন্যে বলে মা পরশমণির ছোঁয়া পেলে লোহা সোনা হয়, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে পদে পদে সর্বনাশ। জিসকা জীবন মে মিলা সৎসঙ্গ হ্যায় উসকা হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়, জিসকা জীবন মে গুরু নাম বসে হ্যায় উসকা হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। এই মহাপুরুষের কথা আমি তো মুখস্থ করে বলছি, এগুলো তো মহাজনের কথা। যে জিসকা জীবন মে মিলা সৎসঙ্গ হ্যায়, যার জীবনে সৎসঙ্গ হয় উসকা হর ঘড়ি আনন্দ হি আনন্দ, প্রেম সে বলো রাধে রাধে। যে রসগোল্লা খায়নি সে স্বাদ জানে না, যে খেয়েছে সে তার ব্যাখ্যা জানে না, যে মারাত্মক জিনিস। হরি ভজন বড় মিঠা, হরি সাধন বড় লেঠা, আর হরি সাধন করবি যদি ছাঁচের জল মধুনাতে ওঠা। স্বামী বিবেকানন্দ কন্যাকুমারিকাতে তাই করেছিলেন। হ্যাঁ, এই যে ইড়া পিঙ্গলা সুষুম্না নারীকে ভেদ করে উৎপন্ন ব্রহ্ম, যার চরিত্র নিম্নগামী, সাধন ভজনের দ্বারা ঊর্ধ্বগ্রামী, সবাই করতে পারে না, করে আগ্রা চক্রে বসিয়ে দিয়েছিলেন, যাকে জ্ঞানচক্ষু বলে, সহজ জিনিস নয়। তাহলে ভাবনেরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না বীণাটি, যে বীণাটি এতক্ষণ নারায়ণ নারায়ণ বলছিল, সেই বীণাটি যেই না রাধে রাধে বলেছে, এবার নারদ দেরি না করে বীণাটিকে নিয়ে চলে গেছে কোথায়, ঢেকি জানে চেপে দ্বারকায়। দ্বারকাতে কৃষ্ণ বসে আছেন, আর কে কে বসে আছেন দেখুন, ভুলে গেলাম, আর কে কে বসে আছেন বোন? হ্যাঁ বলো বলো, রে লজ্জা করে কোনো লাভ নেই, কি হবে লজ্জাকে, ভুল হবে হবে। ও মায়েরা, ডান দিকে রুক্মিণী, বাম দিকে সত্যভামা, সাহস করে বলবেন, ভুল হবে হবে, এটাও তো একটা স্কুল। তবে আমি মাস্টার নই, আমি আপনাদের সাথে আর আলোচনা করছি, আপনাদের কাছ থেকেও কিছু পাওয়ার জন্য, সাহস করে বলবেন। একটা দাদু তার নাতিকে বলছে, হ্যাঁ রে এই নাতি সাহেব, বড় হয়ে তুই কী হবি, ডাক্তার হবি, না মাস্টার হবি, না গায়ক হবি, না নেতা হবি, বল কী হবি। নাতিটা বলছে, দাদু তুমি যেগুলো হতে বলছো সেখানে অনেক কম্পিটিশন, মানে প্রতিযোগিতা, আমি এমন একটা হব যেখানে এখন কম্পিটিশন নাই বললেই চলে, প্রতিযোগিতা নাই বললেই চলে। বলছে, বল তো কী হবি, বলছে দাদু আমি মানুষের মতন মানুষ হব। এই জায়গাতে কম্পিটিশনটা কমে গেছে। তাহলে মায়েরা, এই সন্তানদেরকেও তৈরি করতে হলে এই ক্লাসে আনতে হবে, শুধু অঙ্কের ক্লাসে হবে না মা। তাই আজ হয়েছে কি দেখুন, একদিকে নারদ, একদিকে নারদের বিনা, এই যে রাধা নাম করছে সৎসঙ্গের ক্রিয়াতে, চলে গেছে দ্বারকায়, দ্বারকা রুক্মিণী সত্যভামার মাঝে শ্রীকৃষ্ণ বসে আছেন, আর নারদ একজন ব্রাহ্মণের বেশে, যাতে কেউ চিনতে না পারে দ্বারকায়, উচ্চস্বরে গাইতে শুরু করেছে, আপনারাও গাইবেন, জয় রাধে, একটু ভাইরা বলবেন, দাদারা বলবেন, কোনো লজ্জা নেই, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, সবাই বলুন জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
जयो राधे जयो राधे बोलो राधे राधे गाय गो जयो राधे जयो राधे जयो राधे बोलो राधे राधे जय राधे जय राधे। এমন ভাবে রাধা নাম করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কর্ণমূলে প্রবেশ করেছে। ভগবান দেখছে রাধা নাম তো দ্বারকাতে কেউ করে না, তাহলে নিশ্চয় বৃন্দাবন থেকে কেউ এসেছে। রুক্মিণী সত্যভামাকে বলছে একটু অপেক্ষা করো, দেখি বাইরে মনে হয় কেউ এসেছে। মহারাজ কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ তখন মহারাজ, যেই না বহির্দ্বারে উপনীত হয়েছেন তখন দেখছেন ওই নারদমুনি বিনা যন্ত্রে রাধে রাধে গাইছে ব্রাহ্মণের বেশ ধারণ করে। অন্তর্যামী গোবিন্দ বলছে, ও বাবা নারদ এসেছে যে গো, ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য, ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য। এখন আমি ইউটিউবে অনেকের কীর্তন শুনি, অনেকে দেখবেন জাতি বিদ্বেষ বড় কথা বলে, কেউ ব্রাহ্মণের বদনাম করে, কেউ বৈষ্ণবের বদনাম করে। এগুলো মহাপ্রভু শেখায়নি, মহাপ্রভু সব ধর্মের মানুষকে সম্মান দিতে শিখিয়েছে। ব্রাহ্মণকেও ভালোবাসতে হবে, বৈষ্ণবকেও ভালোবাসতে হবে, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষ সম্মান দিতে হবে। ভাবে ব্রাহ্মণদের বদনাম করে আমার মার্কেট হয়ে গেল, এগুলো করবেন না। ইউটিউবে দাঁড়িয়ে বলছি এগুলো করবেন না, অপরাধ। সবাই তো আর খারাপ না, আপনি সকলকে মুড়ি মুড়কির দরে বিক্রি করে দেবেন না। ইউটিউব চ্যানেলটা আছে বলে কথাটা বললাম বাবু, কষ্ট হয়। কাউকে অপমান করার অধিকার মহাপ্রভু দেয়নি, মহাপ্রভু ভক্তি শিক্ষা দিয়েছে, প্রেমের শিক্ষা দিয়েছে, উনি প্রেমের ঠাকুর। এই ব্রাহ্মণ ভালো না, আরে তুমি ভালো বটো, পয়সা নিয়ে কীর্তন কেন করো? আমি যে মানুষকে দুটো কথা বলবো তার আগে আমাকে তো ঠিক হতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে দেখুন ভালো করে লক্ষ্য রাখবেন মা বোনেরা, আজ যেই না ভগবান শ্রীকৃষ্ণের কর্ণমূলে রাধা নামটি প্রবেশ করেছে, দেখছে সামনে নারদমুনি দাঁড়িয়ে আছে ব্রাহ্মণের বেশে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো জানেন? এই যে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, শ্লোক আছে তো আমি লিখে দিইনি, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। গিয়ে পরে ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্যে আজকে আমার নারদমুনি করলেন কি, নারদমুনিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ মাথা নত করে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ তব চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। যেই না প্রণামটি নিবেদন করেছেন নারদমুনি তখন করতালি দিয়ে বলে, প্রভু আর কত লীলা দেখাবে ঠাকুর, তুমি আমাকে প্রণাম করছো, ভাবটা দেখুন, তুমি আমাকে প্রণাম করছো। কৃষ্ণ জেনে শুনে বলছে, ও নারদমুনি আসলে তোমাকে চিনতে পারেনি, কিছু মনে করো না, হ্যাঁ ঠিক আছে, এ চলো চলো ভেতরে চলো। বলে, না বসতে আসিনি, তোমার দ্বারকাতে তোমার কাছে গল্প করতে আসিনি, বসতে আসিনি। বলে, তাহলে কি করতে এসেছো? না তোমাকে জানাতে এসেছি তুমি ভগবান হতে পারো কিন্তু তোমার বিচার নেই। ভালো করে চিন্তা করুন, ভগবানকে যদি কেউ বলতে পারে কে পারে? তার ভক্ত পারে। হ্যাঁ বাবা, আমিও তো বাবা হয়েছি, আমি তো বাবা, আমার তো ছেলে আছে কীর্তন করে। আমি যদি কোনোদিন ভুল কাজ করি আমার ছেলে বলতে পারে না যে বাবা এটা তুমি ঠিক করছো না? এটাই তো রিলেশন বাবা ছেলের। বাবা যেমন ছেলেকে শাসন করতে পারে, বাবার ভুল হলে ছেলেও বলতে পারে, তেমনি ভগবান যেমন ভক্তকে পরিচালনা করে ভক্তও ভগবানকে বলতে পারে। এ তো ঘরের পিতা পুত্রের সম্পর্ক। তাই নারদমুনি বলছে, প্রভু আমি তোমাকে নিবেদন করতে এসেছি, বলতে এসেছি তোমার বিচার নেই। বলে, কেন না? যদি কোনো পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদাই, পিতা মাতাকে কাঁদাই, বলো ভগবান সেটা পাপ হয় না পুণ্য হয়? সেটা পাপ হয় না পুণ্য যদি ভগবান হয়ে ভক্ত কাঁদাই, ভক্ত কাঁদা সেটা পাপে হয় না পুণ্য হয়? বলো বলো সেটা পাপ হয় না পুণ্য